সই ওরে সই, আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা। ওয়েলকাম টু রসিক বাঙালি, রসে বসে আমরা সবাই। আজকে রসিক বাঙালিতে তোমাদের জন্য অন্বেষণ Q&A উইথ সই কথায় নতুন একটা সেশন শুরু করলাম। আজকে আমি তোমাদের আলাপ করব আমার সই থামলিনে দেখে। তোমার তার পরিচয় কোনো অপেক্ষা রাখে না, তোমরা বুঝতে পারছো কে আজকে আমার সঙ্গে আমার সই অংশুল। আজকে আমরা ঔসুমির সঙ্গে তোমাদের মানে ঔসুমির কিছু কথা শোনাবো, তার জীবন যুদ্ধের কথা। তোমরা স্টার ঔসুমিকে দেখেছো, এখন স্টারই বলা চলে ঔসুমিকে, কেন আজকে ওকে দেখে তোমরা অনেকেই বল চ্যানেল খুঁজছো, ওর ডেলি লাইফ দেখছো, আর এখন ওর রান্নার চ্যানেল তো সুপার ডুপার হিট, এখন সে সিলভার বাটন পেয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো যে কোথায় কোন রেঞ্জে উনি চলে গেছে। একটা সাধারণ গৃহবধূ থেকে আজকে ঔসুমির এই পর্যায়ে চলে যাওয়ার এই জার্নির কথা শুনবো, জীবন যুদ্ধের কথা জানবো। আজকে যে আমরা সই কথাটা, তার আগে একটু বলে দিই সই কথাটা কেন, কেন আমরা সই কথাটা খুললাম, বা রসিক বাঙালি হঠাৎ সই কথা নিয়ে কী করতে চাইছে। যখন জীবনে চলতে চলতে আশেপাশের মানুষ, চেনা মানুষগুলো হঠাৎ করে তোমার সিদ্ধাটা ভেঙে দেবে, যখন দেখবে হাঁপিয়ে উঠছো এই পরিবেশ থেকে, নিজের জীবন যুদ্ধ লড়তে লড়তে মনে হচ্ছে আর দাঁড়াতে পারছি না, সিদ্ধাটা অনেকটাই কমজোর হয়ে যাচ্ছে, তখন রসিক বাঙালিতে এসে Q&A উইথ সই কথাটা খুলে দেখতে পাবে নিজের সিদ্ধাটা অনেকটা শক্ত হয়ে যাচ্ছে। দেখবে এক একটা মানুষের জীবনযুদ্ধের কথাটা শুনতে শুনতে তোমার জীবনযুদ্ধটা কতটা সহজ, কতটা সরল মনে হবে, তাদের জীবনযুদ্ধটা আরও কঠিন। এটা দেখা শুধু তোমাদের জন্য না, এটা আমার জন্য। যখন আমি হাঁপিয়ে পড়বো আমার লাইফ নিয়ে, তখন আমিও এই সই কথা দেখব। তাহলে আজকে আমরা শুনে নিই ঔসুমির জীবনযুদ্ধের কথা। ঔসুমি কেমন লাগলো আমার সই কথার এই কনসেপ্টটা তোমার বলো? দারুণ লেগেছে এবং নতুনত্ব লেগেছে, যেটা তোমার চ্যানেলেই আমার খুব নতুনত্ব লেগেছে। কারণ যে জিনিসটা নিয়ে তুমি তো চ্যানেলটা তৈরি করেছো সেটা আমার মনে হয় না ইউটিউবে আমি সার্চ করে আর কোথাও পেয়েছি। তো সেই জন্য আমি বলবো যে এই কনসেপ্টটা এবং ইউনিক অনেক, তো যদি কেউ দেখতে চাও অবশ্যই সাপোর্ট করো, এবং ওর যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো যাতে ও ঠিক করে নিতে পারে সেটাও ওকে সাজেশান দাও, নেগেটিভ কমেন্টের মাধ্যমে নয়, জাস্ট বন্ধু হয়ে বন্ধুর মতো পাশে থেকে। অবশ্যই এটা আমিও বলবো যে আমরা যখন সবাই দেখি, কাউকে সাবস্ক্রাইব করি বা কারোর চ্যানেলে করি, যখন ঔসুমির ক্ষেত্রেও বলি, যখন নেগেটিভ কমেন্টগুলো কেন, কারণ বন্ধু তো, আমরা একটা ফ্যামিলি তো, চলতে গেলে কাজ করছি মানে ভুল করছি, যে কাজ করে না তার ভুল হয় না আমার মতে। তো আমরা যখন ভুল করছি না তার মানে আমরা কোনো কাজ করছি না, কাজ করছি মানে ভুল করছি, ভুল করছি মানে কোথাও না কোথাও আমরা শুধরে নেওয়ার জায়গাটা রাখছি। তো কাজে এগুলো তো চলবেই। আমি আজকে শুধু ঔসুমির মানে আমার সইয়ের সাথে শুধু গল্প করবো, এইসব উল্টোপাল্টা কথা আজকে নাই থাক আমাদের মধ্যে। ঔসুমি তোমার কি বরাবর ইউটিউব তো মনে হয় হট করেই এলে, আগে তো হাউস ওয়াইফই ছিলে। হ্যাঁ হ্যাঁ। তো তোমার বিয়ের আগের লাইফটা বলো, মানে কি মানে কেমন ছিল সেটা বলবো। ছোটোবেলাকার জীবন আমি কোনোদিন ভুলবো না, কারণ আমাদের বাড়ির যা পরিবেশ, যেভাবে আমরা মানুষ হয়েছি, খুব পজিটিভ এনার্জি ছিল আমাদের মধ্যে। কারণ আমাদের সবাইকে মনে হতো, সবাইকে বলা হতো যে তোমরা এক, তোমরা এই নয় যে এই কাকার ছেলে, এই মাসির ছেলে, এরকম নয়। আমরা সবসময় বড় হয়েছি সব ভাই বোন একসাথে। একটা ক্যাডবেরিও যদি খুব কারুর দাদু দিদুন দিয়ে যেত সেটা আমরা সব ভাই বোন ভাগ করে। হ্যাঁ, সেটা আমি দেখেছি তোমার এতে, তোমার বুড়ি দিদির যে তুমি, হ্যাঁ একদম নিজের দিদি না হয়েও যে একটা বন্ডিং তোমাদের, হ্যাঁ সেটা আমরা দেখেছি। এবং এটা থাকাটা খুব দরকার, কারণ এখন নেগেটিভিটি এত ভরে গেছে, যার জন্য কি হয় যে আমরা সবসময় আমি আমারটা নিয়ে ভাবি সবসময়। তো সবসময় আমরা যদি আমাদের নিয়ে ভাবি তাহলে আমার মনে হয় সমাজটাকে আমরা অনেক পাল্টাতে পারব। সেটাই তোমার একটা কষ্টের দিক, আমরা যেটা বলবো যে আমাদের প্রথম সই কিন্তু আমাদের মা, হ্যাঁ, যেটা তুমি অলরেডি অনেকদিন আগে হারিয়ে ফেলেছো, তো ওই একটা ফাঁকা জায়গা তো আছে। তো কখনো কখনো মনে হয় যে নিজের মনের কথাটা কাউকে বলতে পারছি না বা শেয়ার করতে পারছি না, না এখন ইউটিউবে আসার পর সেই জায়গাটা অনেকটা ভরাট হয়ে গেছে, না এখনো ফাঁকা থেকে যাবে না। আমার মনে হয় মা বাবা এমন একজন মানুষ, এমন একজন দেবতা, যাদের হয়তো কোনো দিন ভোলা যায় না। আচ্ছা তুমি যে কোনো ফিল্ডে গিয়ে যতই নাম করো, যত বড়ই সেই মানুষটা হয়ে থাকুক না কেন, আর আমরা যে বয়সে আমার মাকে হারিয়েছি,
মানে আর সব থেকে বড় কথা, একটা মানুষ অসুস্থ হলে বোঝা যায় যে হ্যাঁ আমি মাকে হারাচ্ছি, কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট, জাস্ট শুনেছি জ্বর হয়েছে, তারপরেই বাবা খবর দিল জ্বর হয়েছে, গেছি, তার 24 ঘন্টার মধ্যে মাকে হারিয়ে ফেলেছি। মানে তখন তোমার বিয়ে হয়ে গেছে? বিয়ে সবে হয়েছে, সোহম তখন 5 বছরের জন্মদিন, মানে 26 সেপ্টেম্বর সোহমের জন্মদিন, যেখানে সমস্ত লোক জন্মদিনে নিমন্ত্রিত ছিল, বাসনপত্র থেকে মানে সবই অ্যারেঞ্জমেন্ট করা ছিল। আর তার 21 সেপ্টেম্বর মা মারা যায়। আর যেটা হচ্ছে যে আমাদের ভাতটা আমাদের শ্বশুরবাড়ি থেকে করেছিল, তো আমার শাশুড়ি বলেছিল ভাত একবারই হয়, তো সেই জন্য মায়ের ইচ্ছে ছিল যে 5 বছরের জন্মদিনটা মা পালন করবে, কারণ মামার বাড়ির অনেক লোককেই বলা হয়নি, কারণ শ্বশুরবাড়ির লোক তো অত লোককে বলা যায় না, তো সেই হিসেবে বাদ চলে যাওয়াতে সেটা মায়ের একটু কষ্ট ছিল। যে আর মায়ের প্রথম নাতি যেখানে, তো সেখানে মায়ের ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটাও মা পূরণ করতে পারেনি। মামাবা এমন একটা জিনিস যাকে ভুলা যায় না, যেমন শ্বশুর শাশুড়ি তার বউকে কখনো মেয়ে হিসেবে ধরতে পারে না, সেই রকম একদম একদমই তাই। মা বাবার রিপ্লেসমেন্ট কখনো কিছু হয় না, সত্যি হয় না, কিন্তু হ্যাঁ সেটা ভুলে যাওয়া সম্ভব না, তবুও আমাদের এগিয়ে যেতে হয়, কিছু করার নেই এক্ষেত্রে। ওসময় প্রথম তোমার চ্যানেল তো হচ্ছে হোম কিচেন, যেটা তোমার যেটা অলরেডি সিলভার বাটন পেয়ে গেল। অ্যাকচুয়ালি সেটাই সবাই ভাবে, কিন্তু আমার ডেউই তৌসুমিটা তখন কুকুই তৌসুমি ছিল, তখন আমি 3 বছর আগে স্টার্ট করি, যেটা আমার বাবান মানে আমাদের জাঠুতো আর কি দাদার ভাসুরের আর কি ছেলে করে দেয়, কিন্তু ওটাই আমি তখন মানে সব, তখন আমি যে চ্যানেলগুলো দেখতাম সবই ইংলিশ বা হিন্দি, বাংলায় যে চ্যানেল হয় এটাই আমি জানতাম না, তো ভিউ তো পরের কথা, আমি ভেবেছিলাম যে ইংলিশে, কারণ আমি ফুডিশাটকে খুব ফলো করতাম আর ফুডিশাট দেখতাম ইংলিশে চ্যানেল করছে, আর ও শ্যামলীকে আমার ভীষণ পার্সোনালভাবে ভীষণ পছন্দ, তো সেই হিসেবে ওকে দেখেই আমি ইন্সপায়ার হই, এবং সেই জন্য আমার কী হয়েছিল, আমার মনে হয়েছিল না আমি ইংলিশে চ্যানেল করলে হয়তো পাবো, কিন্তু মনে হয় তারপরে পরে দেখলাম যে না আমি ইংলিশে চ্যানেলটা চালাতে পারছি না, কিন্তু আমার রান্না যেহেতু ভালো, রান্নার কোয়ালিটি এত ভালো, লোকে পছন্দ করছে, ভিউ পড়ছে, কিন্তু নেগেটিভ কমেন্ট পড়ছে, কারণ হচ্ছে আমার ইংলিশের জন্য, আমি ইংলিশ ভালো পারি না, তো আমার মনে হয় তখন আমাকে যারা যারা ভালোবাসে তারা তারা পার্সোনালি আমাকে ফোন করে এবং মেসেজ করে বলতে থাকে যে তুমি তাড়াতাড়ি চ্যানেলটা ঠিক করো, কারণ এটা চলবে না, কারণ এটা আজ তুমি যদি লম্বা ঘোড়া মানে লম্বা দৌড়ের ঘোড়া হতে চাও, তো আমার মনে হয় তোমার এক্ষুনি এটাকে ঠিক করা উচিত, যেটায় তুমি কমফোর্টেবল আমার মনে হয় সেটাই করা উচিত, কারণ আমি একটা দুটো বাংলায় তখন রেসিপি দিয়েছিলাম, তো সেইগুলো প্রচুর লাখ লাখ ভিউ হয়ে গেছিলো তখন, এবং সেটা দেখেই তারা আমাকে বলে যে তোমার এত সুন্দর বাংলা যেখানে তুমি এত গুছিয়ে বলতে পারো, তো তুমি কেন ইংলিশে করছো, তুমি নিজেকে অসম্মান করছো আমার মনে হয়। তো তখনই আমি ডিসাইড করি যে না আমি তাহলে আর একটা চ্যানেল খুলবো, কারণ বাবা আমায় সাজেস্ট করে একবার যখন তুমি যে চ্যানেলটা নিয়ে খুলবে মনিটাইজেশন অন হয়ে যাবে, কারণ তখন আমার কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছিলো, কারণ তখন মনিটাইজেশন অন হওয়াটা খুব সোজা ব্যাপার ছিল, 100 সাবস্ক্রাইবার হলেই মনিটাইজেশন অন হয়ে যেত এবং তোমার আর্নিংও শুরু হয়ে যেত, কিছু কিছু হয়তো $100 উঠতে সময় লাগতো, হয়তো 1 মাস সময় লাগতো, 2 মাস সময় লাগতো, যেহেতু ভিউটা কম হতো, বাট আর্নিং শুরু হয়ে যেত, শুরু হয়ে যেত। তো সেই হিসেবে আমাকে তখন বাবানকে আমি যখন বলি, বাবান বললো কাম্মা এটা তুমি একদমই ইংলিশ থেকে বাংলা করতে চাও না, কারণ যারা তোমায় সাবস্ক্রাইব করে রেখেছে সবসময় মাথায় রাখবে, কারণ ওরা চ্যানেলটা দেখেই সাবস্ক্রাইব করে, ওরা কিন্তু যারা তোমায় সাবস্ক্রাইব করে রেখেছে তারা ইংলিশ চ্যানেল দেখেই সাবস্ক্রাইব করে রেখেছে, তুমি যদি ভট করে এখন বাংলা দাও তাতে কি হবে, ডিসলাইক আসবে এবং সাবস্ক্রাইবেশনটা কমতে থাকবে, আর তখন কি হবে তোমার এমন চ্যানেলটা হয়ে যাবে। এটা কিন্তু সমস্ত ইউটিউবার যারা নতুন স্টার্ট করছে তাদেরও এগুলো জানা দরকার, এগুলো আমি প্রবলেম ফেস করে এসেছি, এবং তখন কিন্তু তখন না তোমার ঘরকা থাকবে না ঘাটকা থাকবে, এমন একটা চ্যানেলের জায়গায় আসবে। আমি বললাম তাহলে, তখন বাবা আমাকে যেটা সাজেস্ট করে যে ইউটিউব কপিরাইট দেবে, তুমি এক কাজ করবে, তুমি এখন প্রথম দিকে 2-1টা নিজে ভিডিও শ্যুট করে বাংলায় সেটাও দাও, তারপরে কী করবে ইংলিশে যে ভিডিওগুলো শ্যুট করেছো সেগুলো ড্রাবিং করে করে বাংলায় তখন দিতে থাকবে, তারপরে যদি ভিউ দেখো খুব ভালো হচ্ছে, চ্যানেলটা ভালো চলছে, তখন তুমি এটার জন্য আলাদা করে ভিডিও বানাতে থাকবে, তখন তো তোমার মনে সাহস হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ একদম ঠিক বলেছিস। তা আমি দেখি যে
সত্যি আমি ওখানে প্রায় দু মাসের মধ্যে আর্নিং শুরু করি, এবং যেহেতু আমি এখানে বলেছিলাম এবং সেই জন্য আমার পপুলারিটিটা বেশি তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তখন এখানে আমার অলরেডি 5000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো কুকুই তৌসুমিতে। তো তখন আমি কি ওখানে প্রচার করার পর আমার ওটাও বেড়ে যায়, তখন ওখানেই যারা বাঙালি আছে এ আছে সব সাবস্ক্রাইব করে, তখন ওটাই আমার আসে, তখন দুটো একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে যেটা এ করি যে এই চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে, প্লাস এত লোক চেষ্টা করছে মনিটাইজেশন অন করার জন্য, পারছে না, কিন্তু আমি মনিটাইজেশন অন হওয়া একটা চ্যানেলকে বন্ধ করে দেবো কেন? তো আমার তখন সোহামের সাথে আইডিয়া করি কী করব কী করব, কী অ্যাক্টিভিটি করা যায়। তখন ও আমায় বলে যে মা আমি ইংলিশে ডাবিং করে দিচ্ছি চলবে, আর তুমি বলে দেবে আমার ছেলে ডাবিং করছে। তাও দু একটা করার পর ওর পড়ার চাপ বাড়ার পর সেটাও বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর আমি তখন ব্লগ স্টার্ট করি, কারণ তখন আমি নাম করছি না, কিছু বড় বড় ইউটিউবারদের দেখেছিলাম ব্লগ করতে, তারা ব্লগ খুব সাকসেসফুলি করতে পারছে, তাদের দেখেই আমি ইন্সপায়ার হই এবং বাংলায় ব্লগ করা স্টার্ট করি, যেখানে হয়তো ইতিহাস গড়তেই পেরেছি আজকে। একদম, আমিও তো বলবো এটাই, কারণ যে বাংলায় তখনও মানুষরা আমায় কমেন্ট করে বলেছে তুমি বাংলায় কমেন্ট করছো, এই বাংলায় ব্লগ করছো, আমার মনে হয় না তুমি সাবস্ক্রাইব পাবে বা ভিউ পাবে, আমি কিন্তু করে দেখিয়েছি। হ্যাঁ, এটা বলতে পারো আমার পরিবেশ, আমার লোকালিটি আমাকে সাথ দেয়নি, কিন্তু আমার চেষ্টা অনেক ছিল, যার জন্য হয়তো এই পর্যায়ে এসে অন্তত পৌঁছেছি, এত লোকের ভালোবাসা পেয়েছি, 30,000 লোকটাও কিছু কম নয়। একদম, এটা আমি বলবো, যখন যখন আমিও প্রথম ইউটিউবে আসিনি, ব্লগ দেখতে শুরু করলাম, তখন বাংলায় ব্লগ একদমই হতো না, তখন ঔসুমির প্রথমেই ব্লগ দেখি, যে প্রথম বাংলায় ব্লগ শুরু করে, এবং তখন হাতে কোনো আমি তো দেখিনি কেউ ছিল। তারপরে এই 1 ইয়ারের মধ্যে মনে হয় কিছু কিছু আমরা বাঙালি ব্লগার পাচ্ছি যারা এখনও আছে, এখনও যারা নতুনই আছে, স্টাগলিংয়ে আছে, এরকম। তো যারা যারা নতুন ইউটিউবার তারা এই যদি আমার এই ভিডিও দেখতে থাকো, তাদের অনেক টিপস পেয়ে গেলে যে খুব ভেবেচিন্তে চ্যানেলটা অবশ্যই স্টার্ট করো, যে এরকম কিছু কেউ করছে বলে সেটা নিয়ে লাফিয়ে পড়ো না, ভেবে নাও, ভেবেচিন্তে করো, নাহলে এই প্রবলেমগুলো যেগুলো ওই সময় ফেস করেছে সে ফেস করতে হতে পারে এবং সেটার পরে চ্যানেলের ক্ষতি হতে পারে। তো সেই জন্য আমার এগুলো রেগুলারিটি মেনটেন করাটা, সপ্তাহে 2 দিন কি 3 দিন অন্তত কিন্তু ভিডিও মানে দিতেই হবে, যাতে তোমার সাবস্ক্রাইবাররা বুঝে যায় যে না আমি এই দিক 3 দিন আমি এনার কাছ থেকে ভিডিও পাবো। এবার একটু চ্যানেল গ্রো করে গেল, তখন তুমি বিজি হয়ে গেলে তখন ঠিক আছে, বাট প্রথম দিকে কিন্তু একটু মানে রেগুলারিটি মেনটেন করতে হবে, যাতে ইউটিউবও তোমাকে লোকের সাজেশন ভিডিওতে দিতে থাকে। তাহলে বুঝতেই পারছো যে এইগুলো একটু মেনটেন করতে হয়। ওইসময় একটু পার্সোনাল মানে কথা বলছি তোমাকে, আমি জানি না তুমি কতটা অন ক্যামেরাটা এই হবে। আমার বাবার বাড়ির আমরা ভিডিওতে দেখেছি বাবার বাড়ির, এটা শ্বশুর বাড়ি, এতটা ফরক কেন? মানে বিয়ের সময় কোনো আক্ষেপ কিছু লালটুদা মানুষ হিসেবে নো ডাউট পালো, কিন্তু তবুও মানে পরিস্থিতিটা কোনো আক্ষেপ? আক্ষেপ কিছু বলবো না, আমার কপালে ছিল তাই আমার হয়েছে, আমি ভীষণ কপালকে বিশ্বাস করি, কারণ আমার কপালে যেটুকুনি পাওয়া থাকবে সেটুকুনি আমার হবে। আর যেটা শ্বশুরবাড়ির ব্যাপার বলছো আর বাপের বাড়ির ব্যাপার বলছো, তখন বাপের বাড়ি আমার যেটা ছিল পুরনো সেটা আমি বলবো যে এরকমই ছিল, পুরনো বাড়িই আছে, সেটা আরও পুরনো বাড়ি, বাবাদের দাদুদের সব বাড়ি 150 বছরের পুরনো বাড়ি, তো সেটা আরও ভেঙে পড়ছে বলতে পারো। আর যেটা হচ্ছে যে এটা ভাই চাকরি করার পর ভালো বাড়ি একটা বানায়, জায়গা কিনে, তখন ওদের অবস্থাটা অনেক চেঞ্জ হয়ে যায়, নাহলে আমার বাবাও একটা প্রাইভেট ফার্মে চাকরি করে দুজনকে মানুষ করে এবং বিয়ে দেয় একটা মেয়েকে, তাছাড়া ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ায় কোলাঘাট কলেজ থেকে, সেখানে অনেক খরচায় নিশ্চয়ই হয়েছে। তো সে কোনো দিন, এবং আমাদের লাইফস্টাইল একটু অন্যরকমই ছিল, কোনোটা না আমরা শুনিনি, আমরা যেটা চেয়েছি আমরা সেটাই পেয়েছি। আর আমাদেরও এটাই ছিল যে আমরা কোনো দিন অন্যায় বায়না করিনি যে হ্যাঁ এটা দিতে হবে ওটা দিতে হবে, এরকম অন্যায় বায়না আমাদের কখনোই ছিল না। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমার খুব একটা তখন অ্যাডজাস্টমেন্টে অসুবিধে হয়নি। দেখো সাকসেস এলো, লালটুদার সাথ তোমাকে ছিল, এবং সব থেকে বড় কথা লালটুর অবদান সব থেকে বেশি, কারণ লালটু প্রচন্ড সাপোর্ট করে, প্রচন্ড। আজকে যদি আমি যে কাজটাই করি, আমার একটা কথা হচ্ছে আমি লালটুর পারমিশন নিয়ে করি, আর দ্বিতীয় কথা ও জানে, ও আমায় যখন জিজ্ঞাসা করছে এবং ও যখন করতে যাচ্ছে তখন জানে কাজটা ঠিক, ও ভুল কাজ করবেই না, ওর ভুল এবং ঠিকের বিচার যথেষ্ট। মানে এটা যে বলি আমরা যে কোনো
পুরুষের সাকসেসের পেছনে কোনো নারীর হাত আছে সেখানে এখানে বলা যায় কোনো নারীর সাকসেসের পেছনে অবশ্যই পুরুষের হাত আছে, এবং তোমার সাকসেসের অনেকটা লালটুদার অবদান আছে এটা বলা যায়। হ্যাঁ, আরেকটা কথা আমি এর সাথেই বলে দিই, যেটা হচ্ছে যে অনেক ইউটিউবার যারা নতুন নতুন স্টার্ট করছে সবার হাজবেন্ড কিন্তু সমান হয় না, এমন আমি কিছু মানুষকে পেয়েছি যারা আমায় মেসেজ করেছে এবং কমেন্টস বক্সেও লিখেছে যে আমার হাজবেন্ডরা সাপোর্ট করছে না, আমি পারছি না এটা চালাতে, তোমার হাজবেন্ড কী করে সাপোর্ট করেছে এটাকে। তো আমি বলবো বা আর্নিং হবে কি না এটা নিয়েও কোনো এ নেই, কারণ চ্যানেল চলছে না, তো আমি বলবো ধৈর্য, সব ইউটিউবে হচ্ছে সব থেকে ধৈর্য, ধৈর্যর পরীক্ষা ভগবান যেন বসে বসে সামনে নেয়। তুমি কতটা ধৈর্য, মাথা ঠান্ডা, এবং তুমি যে কাজটা করছো ইউটিউবে তার প্রতি তোমার ডেডিকেশনটা কতটা, তুমি সেই জিনিসটা কতটা শিখেছো, কতটা জানো, কতটা দক্ষতা আছে, তবে কিন্তু সেখানে তুমি সাকসেস পাবে। সে যে কোনো কাজেই হোক না কেন, ইউটিউব তো আরও বিশেষ করে, কারণ যেখানে মানুষ বিচার করছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো ধৈর্য খুব লাগে। আর রসিক বাঙালি চ্যানেলটা তুমি দেখেছো আশা করি, আমার চ্যানেল তো দেখেছো, এখানে আমাদের কিছু কিছু খাবারও রেসিপি থাকে, রসিক বাঙালিরা তো খেতে আমরা প্রচণ্ড ভালোবাসি, এই রসিক বাঙালি চ্যানেলটার নাম, বাঙালিরা খেয়েই খেয়েই মরে বলে, মানে খেয়ে যাও, বাঙালিরা এমনই, আমরা খাবার খেতে বসার আগে খাবার কথা চিন্তা করি, যখন খেতে বসি তখনও খাবার চিন্তা করি, খাবার পরেও খাবারের কথা চিন্তা করি। তো সেইখানেই আমি একজন বাঙালি হয়ে যেটা প্রথম প্রেমে আমি তোমার পড়ি সেটা হচ্ছে রেড ভেলভেট কেক দেখে, তো এরকম একটা ইউনিক একটা রেড ভেলভেট কেক, মানে যেটা বিদেশি একটা কেক বলতে পারো, তো এই একটা কেক তুমি এত সহজ পদ্ধতিতে তোমার কুকিং চ্যানেলে দেখালে, এবং সেটা জন্য কি তুমি বেশি আলাদা করে শিখেছো না, মানে এটা তুমি মানে কীভাবে করতে পারলে, মানে খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে যে কেউ এখন বানাতে পারছে রেড ভেলভেট। বেকিংটা কিন্তু পুরোপুরি আমি নিজে শিখেছি, বেকিংয়ের আমি হয়তো কুকিং ক্লাস করতে যাই কিন্তু সেটা হোটেল স্টাইলের রান্না শিখতে যাই, বেকিং ক্লাস বলতে গেলে আমি এখনও কোনো কুকিং ক্লাস করিনি বেকিংয়ের, না কুকিজ না কেক, তো বেকিংটা আমি পুরোপুরি নিজে শিখেছি, নিজের দক্ষতায় শিখেছি, নিজের ভালোবাসায় শিখেছি, কারণ বেকিং জিনিসটা আমার ভীষণ পছন্দের ছিল, কারণ কি করে কেকটা ওরম ফুলে গেল আমার ওটা জানার খুব ইচ্ছে ছিল। তোমার মধ্যে যেটা ইউনিক, আমি একটু ইন্টারাপ্ট করছি, ইউনিক যেটা লাগে যে তোমার মাইক্রোওয়েভ ছাড়া যে কোনো কেক এত ইজি, মানে যেটা আমরা জানতাম কেক মানে মাইক্রোওয়েভে, কুকিজ মানে মাইক্রোওয়েভে, তাহলে আমরা পারবো না, কিন্তু সেটা থেকে তুমি বেরিয়ে দেখিয়েছো প্রত্যেকটা ঘরে লোকে এখন কেক বানানো ইজি তোমার চ্যানেলের জন্য। এটা বন্ধুরা আমি বলবো যে যারা এখনও তোমরা দেখোনি, মানে ওনার চ্যানেলটা কুকিং চ্যানেলটা অবশ্যই দেখো, যে মাইক্রোওয়েভ ছাড়া তোমাদের যেভাবে তোমাদের কেকটা বানানো হয় দুর্ধর্ষ, মানে আমি তো ওনার ওই প্রথম মানে ওনার প্রেমে পড়ি, ওনার প্রেমে যখন আমি পড়ি তো সেটা হচ্ছে ওনার কেক দেখে দুর্ধর্ষ, উনি মাইক্রোওয়েভ ছাড়া কেক দেখেন। কারণ আমার চ্যানেলটা এরকমই বেশ ছিল যে ইজি পদ্ধতিতে আমার সব রেসিপিগুলোই দেখবে, ঘরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে করা, কারণ অনেক কুকিং চ্যানেল আমিও ফলো করি, তাদের দেখি এমন এমন ইনগ্রিডিয়েন্টস দেয় যেগুলো হয়তো লোকাল মার্কেটে তো অ্যাভেলেবেল নয়, ছেড়েই দাও, আমরা সাধারণ ঘরে সেগুলো কেনার মতন ক্ষমতাও হয়তো আমাদের নেই। তো যারা নতুন শুরু করছে বা যারা রান্না করতে ভালোবাসে, কোনো জিনিসটা করার চেষ্টা করবে, তো ইজি পদ্ধতিতে ইজি ইনগ্রিডিয়েন্টসে না দেখালে তো কেউ চেষ্টাই, হ্যাঁ এমন লিস্ট এলো যে দেখে ভাবলাম বাবা করবো না, তাতে কিনে খাবো এরকম একটা ব্যাপার। অনেকে আমায় বলেছে যে ওরে বাবা এইসব জিনিস লাগবে, হোটেলে গিয়ে যখন আমরা শিখি তাহলে তো এগুলো সব জোগাড় করে, মানে জোগাড় করতে করতে ধরো আর একটা ক্লাস এসে গেলো এটা ভুলে গেল, এটাই হবে এরকমই হয়। আর একটা বিষয় যে ট্যুরিজম যে এটা হচ্ছে এখন, মানে বাইরে বেরিয়ে গেলে মৌসুমিকে চেনে, তো এখানে ফ্যামিলিতে মানে কোনো এফেক্ট করছে, যে পার্সোনাল লাইফে কোনো এফেক্ট করছে এটা, না এটাকে এনজয় করছো কোনটা? প্রথম প্রথম দু একজন বাসে দেখা হয়েছিল ফার্স্ট, আর একটা দেখা হয়েছিল গড়িয়াহাটের মোড়ে, আমার তার নামই জিজ্ঞাসা করা হয়নি, তখন আমরা খুব তাড়া ওই কুকিং ক্লাস করে বাড়ি ফিরছে, ঔষমিদি করে ডাকছে, কিন্তু ওই জাস্ট হ্যাঁ তুমি আমার চ্যানেল দেখো ব্যাস ওইটুকু, মানে তখন এই জিনিসটা মানে যে এনজয় করা যায় বা এই জিনিসটার মর্ম আমি তখন হয়তো অতটা বুঝে উঠতে পারিনি। তারপর দুজনের পর থেকে আমার যখন আরও ভিউয়ার্সদের সাথে দেখা হয় তখন সত্যি আমি এটাকে খুব এনজয় করেছি, এবং তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে দেখা করতে অন্তত অনেক দূর দূর থেকে আমার বাড়িতে আসে, জাস্ট একটু ঔষমের হাতের খাবার খেতে, ঔষমির সাথে দেখা করতে, এক হয়তো কতক্ষণ থাকে 5 মিনিট 10 মিনিট, কিন্তু তাদের অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসাটা পাওয়াটা। আমরা কিছুক্ষণ আগেও দেখলাম তুমি যখন এখানে ঢুকলে যে নৈহাটি থেকে একজন ঘুরতে এসেছে তোমাকে দেখে,
ওরকম করে মানে আলাপ হলো তোমার সঙ্গে, সেই জায়গাটাও আমি দেখলাম। তো মানে সেই জায়গাটাও খুব ভালো লাগা একটা ব্যাপার, তাই না? যে মানে মানে অত ভালোবাসা লোকে। হ্যাঁ, আচ্ছা নেগেটিভ কমেন্টগুলোর কথা একটু আসি। মানে ডেলি ফলো করো, অটোমেটিক ডেলি যেমন আমরা পড়ে থাকি যেরকম লাইফ এরকমই তো দেখাবো, এটাই তো হওয়া উচিত। এই নেগেটিভ কমেন্ট যে নাইটি পরে কেন বা এই করে, এইগুলো কীভাবে হ্যান্ডেল বা কতটা লাইফে এগুলো এফেক্ট ফেলে, মানে সঙ্গে সঙ্গে তো বেরিয়ে যায় না মাথা থেকে, মানে কেমন করে হ্যান্ডেল করো? সেটা ঠিক বলেছো, প্রথম প্রথম আমারও ওইগুলো খুব খারাপ লাগতো, এই ধরনের নেগেটিভ কমেন্টগুলো সত্যিই খারাপ লাগে। আবার কিছু নেগেটিভ কমেন্ট আছে যেখান থেকে শেখা যায়, কিছু এমন মানুষ আছে এমনভাবে এমন বলে যে ঔষুমি এটা কিন্তু খারাপ লাগছে, এটা পরের বার যেন না হয়, সেটা কিন্তু শেখার আছে। আবার কিছু লোক এমনভাবে টোন করে বলে যে তখন কিন্তু সত্যিই সেটা খারাপ লাগে। আর সবথেকে বড় কথা যে তুমি যদি আজকে একটা বাংলা সিনেমায় জিন্স আর কাটা জামা পরে সিনেমা দেখলে যেটা মনে হয় না ফরেনার বই দেখছি বাঙালি বা ভাবটা চলে গেছে, এটা হচ্ছে সেই রকম বাঙালি ভাব, হচ্ছে কাঁসারের থালায় কলা পাতায় বাঙালি খাবার খাওয়া, এটাই হচ্ছে সেরকম বাঙালি পোশাকটাও দরকার হয়। আমি যদি বাংলা ব্লগ করি, বাংলা ফ্যামিলিতে ব্লগ করি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেছো, আমার শ্বশুরবাড়ির লোকেদের দেখেছো, সবাই কিন্তু ওই ড্রেসেই পরে, সেখানে যদি আমি আমার মানে ইউটিউব মেনটেন করতে গিয়ে জিন্স পরি টপ পরি, আমার মনে হয় সেখানে শ্বশুরবাড়ির লোকেদের ছোট করা হবে, সেখানে অনেক কিছু প্রবলেমে আমি পড়ে যাব। তো যেটা আমার দ্বারা সহ্য করা সম্ভব, যেটা আমি দেখাতে পারবো সেটাই দেখিয়েছি। আর আমার মনে হয় যারা আমাকে বুঝবে তারা নিশ্চয়ই আমার ব্লগ দেখবে। যেমন সোহমের পড়া নিয়েও কোশ্চেন ওঠে যে পরীক্ষার টাইমে কী সবসময় এ করে, সত্যি ঘটনা যে সে যখন পড়ে তখন তো আমি ব্লগ করবে না তার মা, এটা তো মানে নর্মাল ব্যাপার যে তখন তো সে পড়ছে না ক্যামেরা অন নেই। এটা কিন্তু এক ধরনের সত্যি মায়েরা, সত্যি তোমাকে আমি বললাম যে এটা কিন্তু বলে অনেকে, কিন্তু আমার মনে হয় একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, তার মা যদি চাকরি করে সে জানবে আমার মা সকাল 8টা থেকে বা 9টা থেকে রাত্রির 9টা অবধি থাকবে না, আমি যদি ঘুরে ঘুরে বেড়াই বা পড়াশোনা না করি তাহলে আমার লাইফটা আমি নষ্ট করব। তো আমার মায়ের কাজ হচ্ছে এটা করা, আমার কাজ হচ্ছে পড়াশোনা করা। আমি যদি মায়ের কাজ করছে মা ব্লগে ওই কী বলছে ওটা যদি আমি শুনি, আমার তাতে কোনো লাভ নেই, সেটা যদি আমার ছেলে বোঝে আমার মনে হয় তাতে আর কোনো সমস্যা নেই। এবং এই বয়সের ছেলেরা সবাই বোঝে, এত বাচ্চা নয় যে বুঝবে না। সেটা কিছু টিপস বাচ্চা এখন কেন আমাদের সোহম বা আমার ছেলে টিনের মধ্যে আছে, এই যে এতদিন মধ্যে আমরা যেভাবে ওদেরকে লালন পালন করলাম, কিছু টিপস মানে এদের ভিউয়ার্সদের যে কীভাবে আমরা তাদেরকে ট্যাটিল করি বা কীভাবে করলে ভালো হয় তোমার তরফ থেকে? আমার মনে হয় উচিত শিক্ষা দেওয়া দরকার, যেটা সঠিক মনে হবে যে হ্যাঁ এটা ভালো, এটা এই নজরটা তৈরি করো। আর সবসময় নেগেটিভিটি, আমি সবসময় লালটুকে বলি একটা ছোট ব্যাপার নিয়ে তুমি যদি ওর সাথে ঝগড়া করো তাতে কী হবে, ওর নেগেটিভিটিটা ঝগড়ার মতো হয়ে যাবে, ও একটা ছোট ব্যাপারে রাস্তায় ঝগড়া করবে আর রাস্তার ঝগড়াটা কিন্তু মারাত্মক হবে, তখন কিন্তু ওর ক্ষতি হবে। তো আমার মনে হয় যেটা ওকে ভালো করে বুঝিয়ে বলাটা দরকার, আর সেটা বলাটা খুবই দরকার, বুঝিয়ে বলাটাই দরকার। আর এখনকার ছেলেমেয়েরা অনেক বুদ্ধিমান, আমাদেরই শেখাচ্ছে, আমার আশাটাই ইউটিউবে আমার পুরো সোহমের জন্য, সোহমকে এর জন্য অসংখ্য ধন্যবাদ যে মাকে মানে সাকসেসের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। অনেকে আছে ছেলেকে মায়েরা উন্নতি নিয়ে উন্নতি করার জন্য তাকে তাগিদ দেয় বা তাকে করে, এখানে আমার কিন্তু ক্ষেত্রে পুরোটাই উল্টো, ও সাহস জুগিয়েছে মা তুমি করো আমি তোমার পেছনে আছি, এবং সমস্ত এডিটিং সমস্ত জিনিস শেখাটাই আমার কিন্তু ওর কাছ থেকে। তো আমরা যদি ছেলেদের থেকে শিখতে পারি তো ছেলেরা নিশ্চয়ই জানে যে কোনটা ঠিক কোনটা ভুল। আচ্ছা একটুখানি যাই যে লাইফে কোনো ড্রিম বয় যদি তুমি কোনো সিনেমায় যেতে বা কারোর সাথে কিছু করতে, একটু মজাদার কোশ্চেন আর কি, যে তাহলে কার সাথে সিনেমাটা করতে, কোনো হিরো পছন্দের? না এখন জীবন যুদ্ধে যে আমার হিরো তাকেই হিরো বলা ভালো, দেখো আমার এটা অবশ্যই দেখে রাখো তোমার সাথে সিনেমা করতো অবশ্যই, এবং সত্যি লালটুকে দেখতে অনেক সুন্দর, অবশ্যই সুন্দর অবশ্যই। হ্যাঁ দেখো লালটুদা অন্যদিকে যাচ্ছে না, তাহলে লালটুদার সঙ্গে সিনেমাটা করতো অবশ্যই, শুধু মানে লালটুদার সঙ্গে প্রেমেই ঔষুমিতি থাকতে চাই, কাজে এটা মানে লালটুদার সঙ্গেই উনি শেয়ার করতে চান। আচ্ছা ভলকানে আসার পর নিজের যারা আছে মানে
আশেপাশে যারা আত্মীয় স্বজন নেগেটিভ পয়েন্টে এসছে, তো ওটা ওভারকাম করে মানে কীভাবে এসছো? মানে আমি এটা তুমি ইউটিউবারদের বলছি, যখন তোমরা ভ্লগ চ্যানেল করো তখন তোমাদের কাছেও আসে বাইরে বেরাতে লজ্জা করো, ক্যামেরা নিয়ে কথা বলবো না, এ করবো না, এইসব জিনিসগুলো তোমাদের মধ্যে থাকে, তো সেগুলো কীভাবে? হ্যাঁ, ওই জড়তাটা সত্যি কিন্তু অনেকের থাকে, আমি দেখেওছি এবং আমারও ছিল, আমার সোহমেরও আছে। সোহম যতই এ করুক জড়তা কিন্তু খুব আছে। আমি যেখানে শ্যুট করতে বলি, হয়তো বাড়ি গিয়ে দেখি 10 সেকেন্ড শ্যুট হয়েছে, তো সেটা কিন্তু আমি তখন ওকে বকাবকি করি। তো সেই ক্ষেত্রে আমি বলবো, হ্যাঁ, লজ্জাভাবটা করতে করতে কাটবে, এই নয় যে লজ্জা পেয়ে তখন স্টপ করে দেবে, লজ্জাভাবটা করতে করতে কাটবে। এবং আমি এরকমও দেখেছি, যদি আমি বাইরে গিয়ে ব্লগ করি, আরে আপনি ব্লগ করেন বোধহয় আপনি এভাবে, তখন ওরাও তোমার সাথে এসে যোগ দেবে, বা এরকম অনেক এ হয়ে গেছে বাইরে গেলে বেশিরভাগ এগুলো হয়, তখন কিন্তু ওটা তুমি এনজয় করবে। তো আমার মনে হয়তো প্রথম দিকে লজ্জা করবে, কিন্তু লজ্জাটা কাটিয়ে ফেলবে, কোনো সমস্যা নেই। কাছ থেকে একটা তুমি তোমরা শিখতে পারবে, আমি যেটা দেখেছি ওরে দেখতে দেখতে মাতৃত্ব, সেটা ওর মধ্যে প্রচুর পরিমাণে আছে, সেটা সৌম্যের জন্য হোক বা তার বাড়ির বিড়ালের জন্যই হোক, দুটোর যাওয়াটা, হ্যাঁ, যেটা তোমাকে অনেক ভেঙে ফেলেছিল, মানে যেটা আজকেও তোমার, আজকে স্যাটারডে তোমাদের বলে দিই, তোমরা অনেকেই জানো না, ব্লগে দেখলাম যে তুমি তখনও ঠিক না, মানে অসুস্থ শারীরিক থেকে মানসিক দিক থেকে সব দিক দিয়ে, তো সেটা নিয়েও অনেকে অনেক কিছু বলছে, কমেন্টে করছে। আমি বলবো আসলে আমি সোহমকে যেমন ছোট থেকে মানুষ করেছি, একটা হয় যেমন দেখেছো যে জন্মদাতা মা আর জন্ম দেয় না সে পালনকর্তা মা, তা আমি ওকে পালনই করেছি। কোন অবস্থায় এসেছি, তোমাদের ছোটবেলা থেকে ভিডিওগুলো শ্যুট করে করে দেখিয়েছি, দেখেছো একটা কাপড় চাপা দিয়ে ঠান্ডা না লাগে, ওই পৌষ মাসের ঠান্ডা, কারণ পৌষ মাসের সংক্রান্তিতে ওদের নিয়ে এসেছিলো, তখনও চোখ ফোটেনি, সবে 5 কি 7 দিনের বাচ্চা হবে। তাছাড়া সব থেকে হচ্ছে মিনির সাথে রিলেশন, মিনিকে ছেড়ে দিয়ে গেছিলো, মিনি কিন্তু আমাদের পাড়ার বেড়াল নয়, মিনিকে ছেড়ে দিয়ে যায়, এবং মিনি আমাদের বাড়ি আর আমাদের পাশের বাড়িতে, দুটো বাড়িতে মেনটেন করে খাওয়া দাওয়া করে, ওর এখানে কিছুক্ষণ ওখানে কিছুক্ষণ, তো মিনির বাচ্চা আমাদের কাছে নিয়ে এসছে। আর আমি যেহেতু একটু বেড়াল ভালোবাসি, সোহম একটু কুকুর পোষার শখ ছিল, তো ও দেখি সেই ক্ষেত্রে এতদিন মানুষ করার পর, 6 মাস মানুষ করার পর, সব থেকে বড়ো কথা হচ্ছে যে এইভাবে মানে জীবনটা এভাবে আমি ভাবতে পারিনি, ও বড় হয়ে চলে যাবে এটুকুনি আমি জানতাম, কারণ হচ্ছে ও খুব মানে একটু ডাকাবুকো ছাইপের ছিল, তো থাকতো না, আমরা সবসময় বলতাম যে ওর ডুডু চলে যাবে, কিন্তু ডুডুর এইভাবে চলে যাওয়াটা মেনে নেওয়াটা একটা মায়ের পক্ষে সত্যি খুব বেদনাদায়ক। যারা কুকুর বেড়াল পুষেছো তারা, একদম আমাদের বাড়িতেও ছিল আমরা জানি, সেই জন্য আমি কখনোই কোনো পেট রাখতে চাই না, কারণ খুবই কষ্ট লাগে। হ্যাঁ হ্যাঁ, ওরা এতটা জড়িয়ে যায় জীবনের সঙ্গে, মানে তাদের যাওয়াটা আমরা কখনোই মেনে নিতে পারি না। হ্যাঁ, যাক, মানে খুব ভালো লাগলো ঔষুমি তোমার সাথে কথা বলে। না, এটা ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের সবাইকে বলছি যে ডুডু চলে যাওয়ার পর সবাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে আবার কাজে ফিরে আসার জন্য, এবং নিজেকে ঠিক করে নেওয়ার জন্য অনেকে, আমার ফ্যামিলির থেকে বিশেষ করে আমার ইউটিউবের চ্যানেলে, ব্লগ চ্যানেলে বিশেষ করে আমার ভিউয়ার্সরা পার্সোনালি আমার সাথে কমেন্ট করে, মেসেজ করে, ফোন করে আমাকে অনেক সাহায্য করেছে এই এর থেকে বেরিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমাদের তোমাকে আমি কয়েকটা একটু ফানি কোয়েশ্চেন করি, যে কয়েকজনের নাম বলবো, যেটার নাম শুনে প্রথমেই তুমি যা মাইন্ডে আসবে সেটাই বলবে। প্রথমে কোনো সিনেমা আর্টিস্ট বলি, আমির খান। হ্যাঁ, আমির খান তো ভীষণই প্রিয় ছিল, কারণ তখন আমাদের যুগে, আমি যে সময় ছোটবেলা থেকে বড় হয়েছি তখন চকলেট বয় বলা হতো ওকে, তো সব থেকে সুন্দরী নায়ক আর কি ছিল, তো বাংলায় আমার খুব একটা পছন্দ ছিল না তখন, সিনেমা আমরা খুব সীমিত টাইমের জন্য দূরদর্শনে দেখতে পেতাম, পরে আমির খানের চান্স আছে, আমির খানকে বলা যেতে পারে যে আপনি বয়স হলেও আমির খান এক নম্বর। আচ্ছা আচ্ছা, লালটুদার ব্যাপারে বলো। লালটুদা খুব ভালো মানুষ, খুব সাপোর্ট করে, ওর সাপোর্ট করেছে বলেই আজকে আমাদের রিলেশনশিপটা 18 বছর পেরিয়ে 19 বছর চলছে, আর ওর, ও আমাকে সবসময় ভেঙে পড়লে সাপোর্ট করে, এবং ও আমায় ভীষণভাবে বোঝে। একটা সবসময় স্বামী স্ত্রী বলো বা কোনো রিলেশনশিপের মধ্যে বলো, যদি তুমি তাকে না বোঝো বা বন্ধুর মতো না মেশো, তাহলে কিন্তু কোনো রিলেশনশিপ টিকবে না। তো আমার মনে হয় ও আমাকে সেই জায়গাটা বোঝে, সেই জন্যই আজকে আমরা এই এত বছর এত সুন্দরভাবে মানে রয়েছি। আর সোহম, সোহম খুব, সোহম তো এমনি খুব ভালো ছেলে,
খুব ছোটবেলা থেকে আমাকে খুব সাপোর্ট করেছে। কারণ প্রথমে যখন আমি চ্যানেল স্টার্ট করি এই চ্যানেলটার জন্যেই, ব্লগ চ্যানেলের জন্যেই, তো তখন আমার ট্রাইপড ছিল না, তখন আমার ছেলে ফোনে তখন আমার ভিডিও শ্যুট করতো এবং সমানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করতো এবং আমি অসংখ্যবার ভুল করতাম, মানে ভুলের সীমা নেই, অসংখ্যবার ভুল করতাম। কিন্তু ও একটুও মানে রেগে যেত না যে মা তুমি আর কতবার বলবে, 15-16 বার টেকও নিয়েছি আমি। তো সেই হিসেবে আমি বলবো যে সেই ক্ষেত্রে ও খুব সাপোর্টিভ। আর যেটা হচ্ছে, ও খুব মানুষের মতো মানুষ হোক, আমি থাকি না থাকি, ও খুব ভালো মানুষ হোক, খুব বড় মানুষ হোক, আর টাকা পয়সা সবসময় জীবনে ভালো নয়, ভালো মনের মানুষ হওয়াটা খুব দরকার, যাতে লোককে ভালো নজরে দেখতে পারে এবং ভালো চোখে বিচার করতে পারে। আমি অশ্বিনী, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে। আশা করি যারা আমাদের এই চ্যানেলটাকে দেখছো তাদেরও খুব ভালো লাগলো হয়তো অশ্বিনীর কথাটা শুনে। আজকে আমার, দেখো এটা সই কথা, একটা আমার ডায়েরি, এতে আজকে যে সুন্দর মুহূর্তটাকে আমি বন্ধ করে রাখতে চাই সেই জন্য অশ্বিনীর একটা সিগনেচার আমি এখানে নেব এবং ওর কেমন লাগলো দুটো কথা ও লিখবে এতে, সেটা একটুখানি অশ্বিনী তোমার একটা সিগনেচার দিয়ে দাও, এখানে সই হয়ে থাকো। জুম করবে, হ্যাঁ, আমাদের রসিক বাঙালি চ্যানেল থেকে তোমাকে একটা ছোট্ট উপহার দিই। জুই জুয়েলার্স থেকে দিয়েছে বানিয়ে ওর ক্রিয়েশন, আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্ক থাকবে। আচ্ছা আচ্ছা, ও নিজের হাতে রসিক বাঙালি চ্যানেল লোগো করে তোমার জন্য বানিয়েছে, এক রাত্রে মেটি বানিয়ে দিতে, খুব সুন্দর হয়েছে। এটা তোমার জন্য, তোমার কেমন লেগেছে ওর জন্য একটুখানি বলে দাও, ও ওয়েট করবে ভিডিওটা। অবশ্যই খুব ভালো লেগেছে জুই তোমার এই জিনিসটা আমার জন্য তৈরি করার জন্য, তোমার সাথে দেখা হলো না, সত্যি খুব অসাধারণ, এবং কালারটা আমার শাড়ির সাথে ম্যাচ করে গেছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার দোয়ার জন্য। আর বসে বসে আমরা যেহেতু বাঙালি, মিষ্টি ছাড়া কেমন করে আমরা এটা ছাড়তে পারি, সেই জন্য একটুখানি ছোট মিষ্টি মুখ করে নিও। আমাদের উদয়নারায়ণপুরের মিষ্টি খুব ফেমাস, ওখানকার মানে যেহেতু গ্রামের দিক, দুধ টুধ পাওয়া যায়, কিন্তু ওখানকার একটুখানি মিষ্টি, এটা লালটুর জন্য, লালটু ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, লালটু দা এটা তোমার জন্য। তাহলে তাহলে অশ্বিনীর সঙ্গে পরে আশা করি আবার দেখা হবে, আবার কখনো সই কথাতে অন্য কোনো সই নিয়ে আবার আড্ডা হবে। সই মানে সখী, সই মানে সিগনেচার, কখনো মেয়ে কখনো ছেলে, বন্ধুদের নিয়ে আমি অবশ্যই আসবো তাদের জীবনে নিয়ে। তবে দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো সেশনে অন্য সইদেরকে নিয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো। তবে আজকে এখানে নমস্কার।